ও মদিনার মানুষেরা একটা কথা বলি শুনেলাম তিন দিন তিন রাত হয়ে গেল এই রাস্তা দিয়ে একজন মানুষ জুব্বা পামরা রয়েছে মাথায় টুপি নূরের চেহারা ও মদিনার মানুষেরা ওই মানুষটার জবানে শব্দ ইয়া হাবলি উম্মতে ইয়া রব্বি উম্মতে আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে এই কথা বলতে বলতে মাথাটা নিচু করে পাগলের মতো বলতে বলতে যায় ও ভাইরা এই যাবার পর দিন থেকে আমাদের উটগুলো যেখান থেকে গেল আমাদের উটগুলো ক্ষুধার্ত মেজগুলো ক্ষুধার্ত দুম্বা ভেড়াগুলো ক্ষুধার্ত কিন্তু তারা গাছের পাতায় আর মুখ দেয় না মাথাটা উঁচু করে না যেদিন থেকে গেছে ওই দিন থেকে ওই দিকে লক্ষ্য করে মাথাটা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আমরা চাবুক মারি বাড়ি নিয়ে যাবার জন্য একটা উট আগায় না পিছায় না আগায় না পিছায় না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে ছোট ছোট উটের বাচ্চাগুলো তারা মায়ের স্থানে দুধ পান করেন না আল্লাহর নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই আমার আপনার নবী এই রাস্তায় আল্লাহ রসুলের সাহাবীর আগে গেলেন গিয়ে দেখছেন একটা খাজুর বাগান জোমাট বাঁধানো খাজুর গাছ এত ঘন এত গাঢ় তার খোলে ঠোকা বড় কষ্টকর সাহাবার আস্তে আস্তে ওই জায়গায় যান বাগানের কাছে গেলেন আবু বাকর সিদ্দিক বড় অভিজ্ঞতর মানুষ আহা বড় ভালো মানুষ আমার আল্লাহ নবী সাহেব আবু বাকর হুজুর বললে বাবারা এই বাগানটায় ঢুকে পড়ো যে যার কায়দা মতো ঢোকো যেন আঘাত পেও না কাঁটা ফোটে না ও ভাই জানেনা নবী প্রেমিক যারা নবীর মহব্বতের আশিকি যারা তারা ঘর বাড়ি ছেড়ে নিজের জীবনের মায়া ছেড়ে ওই বাগানটায় ঢুকে পড়ে দেখলেন হ্যাঁ কিছুটা দূরে গেলেন দেখতে শুনতে পায় একটা মোটর যেমন চলে আওয়াজ হয় গড় 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 ওই রকম আওয়াজ হচ্ছে আল্লাহ নবী সাহাবিরা গিয়ে দেখছেন আমার নবী নূর নবী হায়াতুন নবী হযরত আবু বাকর সিদ্দিক গিয়ে কান্দছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী আবু বাকর আজ মদিনায় তিন দিন তিন রাত হয়ে গেল সূর্যের আলো পড়ে না বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না অবলা জানমারগুলো খাওয়া দাওয়া বন্ধ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কাঁদবেন না আমি আবু বাকর আপনার সম্মুখে মাথাটা উঁচু করেন আর কাঁদবেন না আমাদের কাঁদাবেন না ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষেরা আপনাকে না পেয়ে কেউ বা হাত ভেঙেছে কেউ পা ভেঙেছে কেউ নিহত আহত হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ মাথা উঁচু করেন নবীর কান্না বন্ধ হয় না মাথা নিচু আর ওঠে না ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবী যে কত কষ্ট স্বীকার করেছে আমরা তার উম্মত একবার ভাবেন আল্লাহ রসুলকে একবার মদিনায় তিন দিন পাওয়া যায়নি খুঁজে আপনারা জানেন শুনেছেন পাওয়া না গেলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা উঠে জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা ঘরের আশেপাশে ভিতরে বাইরে খুঁজে দেখছেন নবী নাই কোথায় যাচ্ছেন আব্বাজান আবু বাকরের কাছে গিয়ে বলছে আব্বা আপনার নবী এসেছেন কেনে বলছে না তো বলছে আব্বাজান আল্লাহর নবী ঘরে নেই আমি খুব খুঁজেছি পাচ্ছি না কোথায় গেল কোনো সন্ধানও বলে যায় আয়েশা তুমি জানো না চলে গেছে জি আব্বা না আমাকে ডাকিনি আমাকে ডাকিনি তবে আজকের দিনের বেলা আমার রসুলের এমন একটা হাল দেখেছি আমার চিন্তা হচ্ছে আব্বাজান আজকের দিনগত দিনের বেলা বেকাল বৈকালে আল্লাহ নবী এত আলমনা চঞ্চলতা আমি আয়েশা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আপনি এমনটা করছেন কেন ওই সময় নবী বলেছিল আয়েশা আজকে যে রাতটা হওয়া ওই রাতটা কোন রাত জানো এই রাতটা হলো লাই সবে বরাত লাইলাতুল বরাত ও বিবি আয়েশা
দেখছাম আজ রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে আল্লাহর কুদরতে হাত দুটো লম্বা করে ঝুলিয়ে দিয়ে বলবে বান্দা আয় আয় কি কি চাস কি কি লিবি আর কায় কি দরকার আছে আয় কার কি অসুবিধা কার কি সমস্যা আছে আয় আমি আল্লাহ পাক তোদের জন্য আমার রহমতে দুটো হাত বাড়িয়ে দিলাম তোমরা আমার কাছে চলে ইয়া আব্বা জান আল্লাহর নবী বলেন আয়েশা আজকে রাত্রি আমার উম্মতের পাপের গোনার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি রাসূলুল্লাহ এই রাতের ভাগে কাঁদব আয়েশা আমি জায়গাটা ঠিক করতে পারি না কোথায় কাঁদলে আমার আল্লাহ যে কবুল করবে আয়েশা আমি খুঁজছিলাম ইয়া আব্বা জান এই কথাটাই নবী বলেছিলেন কিন্তু কখন চলে গেল নবী আমি আয়েশাকে ডাকলো না আমি আয়েশাকে ডাকলো না আমাকে না ডেকে চলে গেছে ঘরে ছিটিয়ে খুঁজেছি পাই না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে নেমে সমস্ত মদিনার মানুষের ডাক দিলেন এ মদিনা মানুষেরা আল্লাহ রসুলকে পাওয়া যাচ্ছে না তোমরা ঘুমাবে ইতিহাস প্রমাণ করে যারা ঘুমাচ্ছিল কানে শুনল নবী পাওয়া যায় না তারা ঘরে থেকে নামতে গিয়ে ধাক্কা মারল মাথায় লাগলো পা খোড়া হয়ে গেল কত মানুষ আহত হয়ে গেল বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না মদিনার মুসলমান খাওয়া দাওয়া নাই ঘুম নিদ্রা নাই ঘুম নাই তারা কাঁদতে লাগলো আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার মানুষদের বলতে লাগলেন ও মদিনার মানুষেরা তেরি করো না সঙ্গে তোমরা বসে যাও মশওয়ারা করো আলোচনা করো নবী আমার কোন দিকে যেতে পারে কোন দিকে যায় তোমরা একটা মত পোষণ করো সাহাবাগণেরা বললেন বড় ভাই আপনি নবীর প্রথম খলিফা প্রথম সাহাবি বয়সে বড় জ্ঞানে বড় আমলে বড় আপনি অভিজ্ঞতায় বড় আপনি যেদিকে যাবেন আমরাও সেই দিকে যাব চলে আবু বকর সিদ্দিক বলেন এই দিকে চলেন এইদিকে যাই আমার রসুল নিরিবিলি কাঁধে বসে মানুষ যেখানে নাই সেরকম জায়গা খুঁজি খুঁজতে খুঁজতে যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা বিশাল বড় একটা গাছ আছে ময়দান ওই গাছের পাতা খাওয়াবার জন্য একদল রাখালেরা কিনে আসলেন উট মেষ ভেড়া পাতা খাওয়াবে আবু বকর সিদ্দিক সঙ্গী হয়ে ওনার সঙ্গী নবীর সাহাবিরা যাচ্ছেন মন খারাপ চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবাই কাঁদছেন কাঁদছেন চোখের পানি ঝরছেন দেখছেন এই উটি উটগুলো মেষগুলো ভেড়াগুলো কাতার কাতারে দাঁড়িয়ে আছে গাছের পাতা খায় না চুপচাপ দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গিয়ে জিজ্ঞেস করছে ভাইরা এখানে আপনারা কদিন আছেন তিন দিন তিন রাত কেন এই উটগুলো নিয়ে আপনারা কারা আমরা মদিনার মানুষ আমরা নবীকে খুঁজতে বেরিয়েছি আমাদের নবীকে পাই না ওই সময় বলেছিলেন ও মদিনার মানুষেরা একটা কথা বলি শুনে নাও তিন দিন তিন রাত হয়ে গেল এই রাস্তা দিয়ে একজন মানুষ জুব্বা পা মরা রয়েছে মাথায় টুপি নূরের চেহারা ও মদিনার মানুষেরা ওই মানুষটার জবানে শব্দ ইয়া হাবলি উম্মতে ইয়া রব্বি উম্মতে আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে এই কথা বলতে বলতে মাথাটা নিচু করে পাগলের মতো বলতে বলতে যায় ও ভাইরা এই যাবার পর দিন থেকে আমাদের উটগুলো যেখান থেকে গেল আমাদের উটগুলো ক্ষুধার্ত মেষগুলো ক্ষুধার্ত দুম্বা ভেড়াগুলো ক্ষুধার্ত কিন্তু তারা গাছের পাতায় আর মুখ দেয় না মাথাটা উঁচু করে না যেদিন থেকে গেছে ওই দিন থেকে ওই দিকে লক্ষ্য করে মাথাটা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে আমরা চাবুক মারি বাড়ি নিয়ে যাবার জন্য একটা উট আগায় না পিছায় না আগায় না পিছায় না এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে ছোট ছোট উটের বাচ্চাগুলো তারা মায়ের স্থানে দুধ পান করেন না আল্লাহর নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না নিশ্চয়ই আমার আপনার নবী এই রাস্তায় আল্লাহ রসুলের সাহাবীর আগে গেলেন গিয়ে দেখছেন একটা খাজুর বাগান জমাট বাঁধানো খাজুর গাছ এত ঘন এত গাঢ় তার কোলে ঠোকা বড় কষ্টকর
সাহাবারা আস্তে আস্তে ওই জায়গায় যান। বাগানের কাছে গেলেন, আবু বাকর সিদ্দিক বড় অভিজ্ঞতর মানুষ, আহা বড় ভালো মানুষ। আমার আল্লাহ নবী সাহেব আবু বাকর হুজুর বললে, বাবারা এই বাগানটায় ঢুকে পড়ো, যে যার কায়দা মতো ঢোকো, যেন আঘাত পেও না, কাটা ফোটে না। ও ভাই জানে না, নবী প্রেমিক যারা, নবীর মহব্বতের আশিকি যারা, তারা ঘর বাড়ি ছেড়ে, নিজের জীবনের মায়া ছেড়ে ওই বাগানটায় ঢুকে পড়ে দেখলেন। হ্যাঁ, কিছুটা দূরে গেলেন, দেখতে শুনতে পায় একটা মোটর যেমন চলে, আওয়াজ হয় গড় 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 গড়, ওই রকম আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী সাহাবিরা গিয়ে দেখছেন, আমার নবী নূর নবী হায়াতুল নবী হযরত আবু বকর সিদ্দিক গিয়ে কান্দছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর, আজ মদিনায় তিন দিন তিন রাত হয়ে গেল, সূর্যের আলো পড়ে না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না, অবলা জানমারগুলো খাওয়া দাওয়া বন্ধ করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আমি আবু বকর আপনার সম্মুখে মাথাটা উঁচু করেন, আর কাঁদবেন না, আমাদের কাঁদাবেন না, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা আপনাকে না পেয়ে কেউ বা হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে, কেউ নিহত আহত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন, নবীর কান্না বন্ধ হয় না, মাথা নিচু আর ওঠে না। আমার আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার হাতে হাতে রেখে ইমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে ইবাদত বন্দি করে যা খুশি আল্লাহ হয়ে জানে কি দেবে, সব নেকিগুলো আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একবার মাথা উঁচু করেন, কিন্তু রাসূল মাথা উঁচু করলেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ওমরের কতটা নেকি, কতটা সওয়াব, একটু বলি, একটু বলবো তো নাকি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকি কতটা। এক তারিখে আল্লাহ নবী বাড়ি আসলেন, ঘরে আসলেন, একবার ঘরের দিকে তাকাচ্ছেন, একবার আসমানের দিকে, আম্মা জান বলছেন, হুজুর এমন করছেন কেন, আসমানের দিকে দেখছেন, আমি আয়েশার ঘরের দিকে দেখছেন, আয়েশা এই আল্লাহর আসমানে যে তারকা দেখতে পাচ্ছ, তারকা এ গুনতে পারো কত হাজার, কত লক্ষ, কত কোটি, জি আমি পারি না, আল্লাহ আল্লাহ রসুল পারে। আয়েশা এই আসমানে যে তারকা দেখতে পাচ্ছ না, এই তারকা পরিমাণ নেকি আমার দ্বিতীয় খলিফা হযরত ওমরের জোরে বলবেন না সুবহানাল্লাহ, দ্বিতীয় খলিফা আম্মা জান আয়েশা চোখ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকর তো সর্বতো আপনার কাছে ইমান এনেছে, তার কত নেকি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে, আয়েশা তোমার আব্বা আবু বকরের কত নেকি আমি কি শোনাব, ও আমার আয়েশা তোমার আব্বা আবু বকরের নেকির কথা জানতে চাও, আমার ওমরের সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল, সারা জীবনের নেক কাজ যা করলো এক জায়গায় করে যা পাল্লায় তুলে দেব, আমার আবু বকরের সারা জীবনের নেকি নয়, সারা জিন্দেগির নেকি নয়, তিন দিনে তিন রাতের নয়, আমার আবু বকরের এক রাতের আমল, আমার ওমরের সারা জিন্দেগির আমল, দুটো আমল যদি দুটো পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ সাহাবে হযরত ওমরে ফারুক আবু বকর সেই নেকি দিতে চাইল, নবী মাতা উঁচু করেন না, নবী মাতা তোলেন না, তামাম সাহাবীরা একই কথা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, মাথা উঁচু করুন, আমাদের জানে সয় না। সাহাবিদের কথা রসুল মাথা তুললেন না, আল্লাহ নবীর সাহাবিরা আবার বসলেন, আলোচনা করলেন, মশওয়ারা করলেন, কি আল্লাহ নবীর ভালোবাসা সবচাইতে বেশি ভালোবাসে, নবী কাকে বেশি ভালোবাসে, সাহাবাগণের আলোচনা করলে রসুলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা, জান্নাতের রানী ফাতেমা, মদিনা এসে ফাতেমাকে বলা হচ্ছে ও ফাতেমা, ও হাসান হুসাইনের আম্মা জান, আল্লাহ রসুলের পাওয়া গেছে,
চলুন চলুন আল্লাহ রাসূল বড় মরমাহাতে বড় পেরেশান জানটা খারাপ ফাতেমা আমরা সাহাবীর আল্লাহ নবীর তাম গুনাহগার উম্মতের জন্য আমাদের নেকিগুলো দিতে চাইলাম কিন্তু মাথা উঁচু করলো না ও আবু বুজার ফাতেমা আপনি চলুন আপনার আব্বার হালাত দেখবে দেখে বুঝতে পারবেন ফাতেমা গিয়ে দেখছেন আমার রাসূলুল্লাহ চোখের পানি জোরে মুটিয়ে কাদা হয়ে গেল বুকের ভিতরটা গড়গড়ানি আওয়াজ হচ্ছে আম্মা জান ফাতেমা চোখ দিয়ে পানি ঝরে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আর কাঁদবেন না আমি ফাতেমাকে কাঁদাবেন না ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আপনি মাথা উঁচু করেন আমি ফাতেমা আমার ইবাদতে তেলাওয়াতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে যত নেকি আল্লাহ দান করেছে তাম নেকিগুলো আমি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল আমার মাথা উঠালেন না ফাতেমার সহ্য করতে পারে না ওই সময় বলেছিলেন ও আমার আব্বা আপনার সাহাবাদের নেকিতে আপনার উম্মতের যদি ফয়সালা না হয় আমি ফাতেমার নেকিতে আপনার উম্মতের ফয়সালা না হয় ইয়া রাসূলুল্লাহ আব্বা জান ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমি ফাতেমা আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইন আপনার দুইটা নানা ভাইকে আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি ফাতেমা দান করে দিলাম একবার জোরে বলা যাবে না আর একটু জোরে হবে না ফাতেমার কান্নাটা আল্লাহ পাকের জিব্রাইল ফেরেশতা নেমে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আরো কাঁদবেন আপনি আরো কাঁদবেন না আল্লাহর সোবাল্লা টলছে ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের জন্য আজ আপনার বেটি ফাতেমা দুইটা নাতিকে আপনার সই কুরবানি করে দিলেন দান করে দিলেন এখনো কাঁদবে আল্লাহ রাসূল বলছে জিব্রাইল এই কথাটা আল্লাহর ভাতায় নোট করে লাও জিব্রাইল কাল ময়দানে মহাশরে আমার দুই নাতি ইমাম হাসান হোসাইনকে আল্লাহ সম্মুখে রেখে আমার উম্মতের জন্য নাজাত চাওয়া কাঁদি করে চাওয়া আবদার করে চাওয়ার একটা রাস্তা পরিষ্কার হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তারপর ইমাম হাসান হোসাইন শহীদ হলেন ইমাম হাসান জহর খেয়ে দুনিয়া থেকে গেলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলেন কিসের জন্যে কেন একমাত্র আমার আপনার মতো গুনাহগার উম্মতে মুহাম্মাদের জন্য নবী আমার সিদিনই কেঁদেছিলেন কাল ময়দানে মহাশরে সংক্ষেপ দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে খুদাই কাথর নবী আমার মা ফাতেমার ঘরে বলেন মা গো খাবার কিছু আছে কি তোর ঘরে নাই গো কিছু কল ফাতেমায় নয়ন সলসাল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা আমার পিয়ারা ভাইরা তালি আপনারা জ্ঞানী মানুষ সাজিয়ে গুছিয়ে বলতে পারলাম না বোঝাবার শক্তি আমার নেই আপনারা বলেছি না স্কুলে পড়া মানুষ আর আমি না পড়া মানুষ আমার কথা আপনারা ঠিক যে বুঝতে পারবেন তবু ইঙ্গিতে আপনারা বুঝবেন ইশারায় বোঝে ইঙ্গিতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পেরেছেন একটাই বলার উদ্দেশ্য আমার যে আমার আপনার এই দুনিয়াতে কেউ নেই আখেরাতে কেউ নাই থাকবে না থাকবে আমাদের সাথে দুনিয়া আখেরাতে কে আল্লাহ আল্লাহ রসুল কবর পর্যন্ত আমরা ইমান আর আমল তালিয়ে যদি পৌঁছাতে পারি তাহলে কবরে নাজাত হাসরে নাজাত ময়দানে মহাশরে নাজাত আর যদি ইমান আর আমল মজবুত না হয় তাহলে সব জায়গায় কষ্ট সব জায়গায় কষ্ট
আমার অনুরোধ এই মাদ্রাসায় আপনাদের ছেলে দেবেন দূর দূরান্ত থেকে যে সব ছেলেরা আসছে পড়াবেন আর লক্ষ্য রাখবেন আর প্রত্যেককে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত এই তো এই কথাটাই বলছি নামাজ ছাড়া রসূলের শাফাত নসিব হবে না রসূলের আদর্শ মার্কা না হলে রসূলের শাফাত নসিব হবে না সে অনেক কথা আসেন ভাই সবাই দাঁড়িয়ে আমার বিশ্ব নবী সানেটু সালাম পড়িয়া নবী আগে আসেন কাছাকাছি দাঁড়ান তালাল বদর আলাইনা মিলসানে ইয়াতিল বাদাই واجب شكر علينا ما دعا لله أحدا يا نبي سلام يا رسول أشرك البدر وعلينا واكتفى من حل بدر مثل غوص لكما رأينا كت يا وجه سروري يا نبي سلام يا رسول سلام من عليك يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ রতি سلام يا رسول سلام عليك يا حبيب আপনার ওসিলা দিয়া কান্দিলেন আদম মুহাওয়াব হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী সালাম يا حبيب سلام উড়িলো আল্লাহ রূপানি পালেন দুঃখের এ রজনী করিল জগৎ আমিনার নয়ম নেরে মনি আনবিন ইয়া রাসূল সালাম মুনালাইকা ইয়া হাবিব সালাম
نبی مدینہ ہوتے سب کے تو پرین دیکھیتے مودر لاش رکھیلے قبورے لئیبین اپنو کولے یا نبی سلام یا رسول سلام من علیکا یا حبیب صلوات الله عليك সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু সালাম দরুদ সালাম বালাগাল উলা বেকামালিহি কাশাবদ্দ যা বে জামালিহি হাসানাত জামিও খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।